সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। গত দু বছরে সেরা চারেও উঠতে পারেনি তারা, তাই এবারে ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়েই মাঠে নেমেছিলেন এটিকে এফসির ফুটবলাররা। নিজেদের ও সমর্থকদের কাছে দেওয়া সেই প্রতিশ্রুতি রাখতে পেরে যতটা না খুশি তার চেয়ে বেশি তৃপ্ত এটিকে তারকারা। শনিবার গোয়ার ফতোরদা জওহরলাল নেহরু স্টেডিয়ামে হিরো আইএসএল 2019-20 ফাইনালে দুবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসিকে হারিয়ে তৃতীয় হিরো আইএসএল খেতাব জিতে নজির গড়া কলকাতা দলের তারকারা। কে কী বললেন সাক্ষাৎকারে তা চলুন জেনে নেওয়া যাক। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে রয় কৃষ্ণা, এই সাফল্য প্রাপ্য ছিল, খুবই স্বস্তি লাগছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তো আমরা এখানে খেলতে এসেছিলাম, দলের প্রত্যেকের জন্য আমি গর্বিত। লিগের প্রথম দিন থেকে বিশ্বাসটা ছিল যে আমরা পারবো, ফাইনালে এসে ট্রফিটা হাতে তুলবো, তাই প্রত্যেককে অভিনন্দন। আগুস ও আনাস কেও ধন্যবাদ, ওরাও আমাদের দলের সদস্য, কিন্তু শেষ পর্যন্ত সঙ্গে থাকতে পারেনি আমাদের সঙ্গে। ফাইনালের মাঝখানেই আমার চোটটা হয়ে যায় দুর্ভাগ্যজনকভাবে। কেউই চায় না এমন একটা বিশাল ম্যাচে চোট পেয়ে বসে যেতে, তবে অন্যরা যেভাবে সামলেছে সেজন্য আমি গর্বিত। এই সাফল্যটা আমাদের প্রাপ্য ছিল, ম্যাচটাতে শেষ পর্যন্ত থাকতে পারলাম না বলে খারাপ লাগছিল, তবে চ্যাম্পিয়ন হয়েছি এটা উপলব্ধি করার পরে আর খারাপ লাগছে না। সারা মরশুমে সতীর্থদের যেটা বলে এসেছি, ফাইনাল শুরুর আগেও সেটাই বলেছি, নিজেদের প্রতি আস্থা রাখো। দুর্ভাগ্যবশত সমর্থকেরা আজ আসতে পারেননি মাঠে, তবে তাদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সারা ভারতের সব সমর্থকদের ভালোবাসা ও শুভেচ্ছা আমাদের সঙ্গে ছিল, তাদের সবাইকে ধন্যবাদ। এবার আসি ডেভিড উইলিয়ামস, সমর্থকদের জন্যই এই সাফল্য। চ্যাম্পিয়ন হয়ে দারুণ লাগছে, তবে কিছুটা অদ্ভুত লাগছে। এরকম ফাঁকা গ্যালারির সামনে এমন একটা জমজমাট লীগের ফাইনাল জিতলাম, কলকাতায় সমর্থকদের জন্য আনন্দ হচ্ছে, তাদের জন্যও আনন্দ হচ্ছে, সমর্থকদের জন্যই এটা সম্ভব হলো। সারা মরশুম ওরা আমাদের জন্য গলা ফাটিয়েছে, এতদিনে ওদের সেই পরিশ্রমের প্রতিদান দিতে পারলাম, আমরা ফাইনালে নিজেদের উজাড় করে দিতে পেরেছি। দুর্দান্ত ডিফেন্স করেছি, তিনটে গোলও করেছি, খুবই কষ্টার্জিত সাফল্য। তবে খারাপ লাগছে আমার স্ত্রী ছেলেদের জন্য, এই মুহূর্তে ওরা কাছে থাকলে ভালো হতো, কিন্তু ওরা আসতে পারলো না করোনা আতঙ্কের কারণে। আশা করি পরের বার চ্যাম্পিয়ন হওয়ার সময় ওরা কাছে থাকবে। দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে, ওরা খুব ভালো ও বিপজ্জনক দল, শুরুটা দারুণ করেছিল, তবে আমরা ঘুরে দাঁড়িয়ে ওদের চাপে ফেলতে পারায় সাফল্য এলো। রয় পুরো ম্যাচটা খেলতে পারলে আরও ভালো হতো, প্রবীর গত সপ্তাহের মতোই দারুণ খেলেছে, তবে অরিন্দম একেবারে যোগ্য হিসেবেই ম্যাচের হিরোর খেতাবটা পেয়েছে। ও লিগের সেরা দুই গোলকিপারের একজন, ওর আরও বেশি কিছু প্রাপ্য ছিল। এবার আসি এডু গার্সিয়া, গোলটাই আমার সেরা মুহূর্ত, এটা আমাদের সবার জন্যই একটা বিশেষ মুহূর্ত, সবাই খুব খুশি, এখন এই সাফল্য আমরা চুটিয়ে উপভোগ করব। আমরা জানতাম চেন্নাইয়ান দুর্দান্ত একটা দল, ম্যাচটা যে আমাদের পক্ষে বেশ কঠিন হবে তাও জানতাম, আমাদের পরিকল্পনা ছিল ওদের সেরা খেলোয়াড়দের আটকে রাখার চেষ্টা করা। যদিও কাজটা বেশ কঠিন ছিল, তবে সেটা করতে পেরেছি এবং তিনটে গোলও করেছি, এটাই আমাদের কৃতিত্ব। দলের জন্য গোল করাটা এমনিতেই আনন্দের, তার ওপর সেটা যদি হয় দলকে ট্রফি এনে দেওয়ার জন্য, তাহলে সেটা সেরা মুহূর্ত হয়ে ওঠে। গোলটা তাই আমার কাছে অন্যতম সেরা। এবার প্রবীর দাস, সমর্থকদের পরিবারকে উপহার। সমর্থকদের অসংখ্য ধন্যবাদ, গত বছর সারা মরশুম যখন আমি চোটের জন্য মাঠের বাইরে ছিলাম তখন তারা আমাকে প্রচুর সাহস জুগিয়েছেন, তুমি অবশ্যই মাঠে ফিরতে পারবে এই বলে, তাদের জন্যই ফের মোটিভেশান পেয়েছি ভালো খেলার জন্য। আমার পরিবার, মায়ের কথাও বলতেই হবে, তাদের কাছ থেকেও প্রচুর সাহস ও উৎসাহ পেয়েছি, তাই তাদের সবাইকে এই উপহারটা দিতে পেরে আমি খুব খুশি, খুব ভালো লাগছে আমার। এবার আসি প্রণয় হালদার, ট্রফি না জিতলে পরিশ্রমটাই বিফলে যেত, এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ এটা আমার প্রথম আইএসএল জয়, দারুণ খুশি, এই সাফল্যটা আমাদের প্রাপ্য ছিল।
মরশুমের আগে থেকে শুরু করে এত পরিশ্রম করেছি আমরা যে তারপরেও চ্যাম্পিয়ন না হতে পারলে তার কোনো মূল্য থাকতো না। শেষ পর্যন্ত যে জিতেছি সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ, সমর্থকদেরও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এবার জয়েশ রানে, ক্লাবের প্রত্যেকের পরিশ্রমের ফসল, অসাধারণ অনুভূতি। একজন ফুটবলারের কাছে ট্রফি জেতার মুহূর্তের চেয়ে আর কোনো মুহূর্তই দামি নয়, তাই সবই খুবই খুশি আমি। আমরা যে ISL এর ট্রফিটা জিতেছি এটা আমাদের প্রচুর পরিশ্রমের ফল। শুধু আমরা খেলোয়াড়রা যে পরিশ্রম করেছি তা নয়, দলের সাপোর্ট স্টাফের প্রত্যেকেই প্রচণ্ড পরিশ্রম করেছে, সবার মিলিত পরিশ্রমের ফসল এই ট্রফি। সমর্থকেরাও প্রচুর সাহায্য করেছেন আমাদের, বিশেষ করে গত ম্যাচে তো গ্যালারি প্রায় ভর্তি হয়ে গিয়েছিল। গত দুই মরশুমে আমরা ভালো কিছু করতে না পারার পরেও সমর্থকদের এই পাশে এসে দাঁড়ানোটা খুব প্রয়োজন ছিল। ফাইনালের আগে কোচ আমাদের বলে দিয়েছিলেন এটা ফাইনাল, ফাইনালের মতোই খেলতে হবে, গ্যালারি ফাঁকা থাক বা বিপক্ষ যতই আমাদের চাপে ফেলার চেষ্টা করুক না কেন, আমাদের পুরো 90 মিনিট ফোকাস বজায় রাখতেই হবে। এবার জন জনসন, পরিকল্পনা অনুযায়ী খেলে সাফল্য। আমাদের দলের ছেলেরা এত ভালো খেলেছে যে এই জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। আমাদের পরিকল্পনা ছিল ম্যাচে সারাক্ষণ সঙ্গবদ্ধ থাকব। আমরা জানতাম আমাদের আক্রমণ বিভাগ দুর্দান্ত, ওরা গোল করে দেবেই। গুরুত্বপূর্ণ কাজ ছিল ওদের স্ট্রাইকারদের আটকানো, কারণ ওরাও যথেষ্ট ভালো ও বিপজ্জনক। দ্বিতীয়ার্ধেও প্রায় একই রকমের পরিকল্পনা ছিল, ওরা যখন আক্রমণে উঠেছিল তখন সেই সুযোগ কাজে লাগিয়ে আমাদের কাউন্টার অ্যাটাকে ওঠাই ছিল প্রধান কাজ। সেই কাজে আমরা সফল হয়েছি, পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি বলেই সাফল্য এসেছে। ISL এখন অন্যতম সেরা লীগ, প্রতি বছর আরও উন্নত হচ্ছে, এরকম একটা লিগে চ্যাম্পিয়ন হওয়াটা যথেষ্ট কৃতিত্বের। অন্যদিকে এটিকের সঙ্গে তার একটা আবেগের সম্পর্ক রয়েছে, কারণ প্রথমবার এটিকের হিরো ISL-এর জয়ের নেপথ্যে কোচ হিসেবে তিনিই ছিলেন। এই নিয়ে দ্বিতীয়বার কলকাতার দলকে ফের সেই খেতাব এনে দিলেন স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেস হাবাস। কিন্তু এবারে যে দলটা তিনি হাতে পেয়েছিলেন তাদের একটা পরিবারের মতো করে গড়ে তুলেছিলেন তিনি। এত ভালো পরিবার নিজের কোচিং জীবনে কখনো পাননি বলে জানালেন তিনি। শনিবার ফতোদায় এটিকে FC-কে তৃতীয় ISL খেতাব এনে দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাবাস বললেন, আমার মনে হয় এবার আমাদের দলে ভারতীয় ফুটবলারদের সঙ্গে বিদেশি ফুটবলারদের মিশ্রণটা খুবই ভালো হয়েছে। তাছাড়া আমি এতদিন ধরে কোচিং করছি, কোনো দলে মাঠে ও মাঠের বাইরে এত কম সমস্যা দেখিনি। আমাদের যে পরিবারটা তৈরি হয়ে উঠেছিল সেই পরিবারের সমস্যা বলে তেমন কিছুই ছিল না। এটা দারুণ ব্যাপার, এটাই সাফল্যের রহস্য বলতে পারেন। এটিকের দলগত সংহতির দৃষ্টান্ত দিয়ে কোচ বলেন, কার্ল ম্যাকহিউয়ের চোটটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ও একসঙ্গে সেন্ট্রাল মিডফিল্ডার ও সেন্টার ব্যাকের জায়গাটা সামলাতে পারত, কিন্তু ওর বিকল্প পাওয়া বেশ কঠিন হয়ে উঠেছিল। তখন দলের সবাই মিলে ওর অভাবটা পূরণ করে দেয়, এটা কিন্তু একটা ভালো দলের বড় গুণ। সবাই মিলে যদি দলের সমস্যা মেটানো যায় তার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। শনিবার গোয়ায় দুবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ান FC-কে 3-1 গোলে হারিয়ে তৃতীয় হিরো ISL শিরোপা জিতে নেয় এটিকে FC। গত দুই মৌসুমে সেরা চারে উঠতে পারেনি তারা। এবার হাবাস দলের দায়িত্ব নিয়েই গোটা দলটার চেহারা পাল্টে দেন এবং তার তত্ত্বাবধানে দ্বিতীয়বার এটিকে দেশের সেরা ফুটবল ক্লাবের খেতাব এনে দিলেন। 2014 ও 2015 এই দুই বছর এটিকের কোচের ভূমিকায় ছিলেন হাবাস। প্রথম বছরই ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে 1-0 হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতার দল। পরের বছর প্লে অফে উঠেও ছিটকে যায় তারা। 2016 ফের চ্যাম্পিয়ন হয় এটিকে, তবে সেবার কোচের ভূমিকায় হাবাস ছিলেন না, ছিলেন প্রাক্তন ভিয়ারিয়েল ম্যানেজার ফ্রান্সিসকো মোলিনা। পরে দুবারে যথাক্রমে ইংল্যান্ডের প্রাক্তন স্ট্রাইকার টেডি শেরিংহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন স্ট্রাইকার স্টিভ কপেলের হাতে ছিল দল, কিন্তু কোনোবারেই প্লে অফে উঠতে পারেনি জোড়া চ্যাম্পিয়নরা। যথাক্রমে 9 ও 6 নম্বরে থেকে লিগ শেষ করে তারা। এবার তাই মরশুম শুরুর আগে এটিকে ম্যানেজমেন্ট হাবাসকে ফের কোচের পদে ফিরিয়ে আনে ও তার প্রত্যাবর্তনেই শুরু হয় তাদের সাফল্যের রাস্তায় ফেরার প্রক্রিয়া। কলকাতায় ফিরে আসা নিয়ে হাবাস এদিন বলেন,
ছেড়ে চলে গেলেও এটিকের সঙ্গে সবসময়ই আমার একটা ভালো সম্পর্ক ছিল। গত বছর মে জুনে আমার হাতে যখন কোনো ক্লাবের প্রস্তাব ছিল না, তখন ওরা আমার সঙ্গে যোগাযোগ করে, আমি রাজি হয়ে যাই, কারণ এই ক্লাবটার জন্য আমার একটা বিশেষ অনুভূতি রয়েছে। আশা করি এই সম্পর্কটা বহুদিন বজায় থাকবে। এটিকে এফসির এবারের খেতাব জয়টা সম্ভবত সেরা হয়ে থাকবে, কারণ সারা লিগে দাপটের সঙ্গে খেলে চ্যাম্পিয়ন হলো তারা। একবারের জন্য সেরা চারের বাইরে বেরোয়নি তারা। হাবাসও প্রথমবারের সাফল্যের থেকে এবারের সাফল্যকে বেশি গুরুত্ব দিতে চান। তিনি বলেন, এবারের জয়টা একেবারে অন্য রকম, প্রথমবার এতটা আইএসএলে এতটা পেশাদারিত্ব ছিল না, এত প্রতিযোগিতাও ছিল না। এখন এই লিগে অনেক ভালো কোচেরা এসেছেন, ভালো খেলোয়াড়রা খেলছে, লিগটাও এখন দীর্ঘ, দলও বেশি। যদিও প্রথমবারটা সবসময়ই গুরুত্বপূর্ণ হয়, তবুও এবারেরটা স্পেশাল। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটা সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।